হ্যালো বন্ধুরা, একটা চিলি চিকেন রান্না করেছি, তার জন্য 1 কিলো হাড়ঝাড়া মুরগির মাংস ছোট পিস করে নিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প করে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরা পাউডার, বেসন আর অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিম ভেঙে ভালো করে মেখে এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। তারপর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে নিচ্ছি, আর অল্প করে টমেটো সস। এবার তেলের মধ্যে এক এক করে 1 ঘন্টা ম্যারিনেট করা মাংসগুলো ভেজে তুলে নিচ্ছি। সেই তেলেই আবার গোটা গরম মশলা দিয়ে গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে 4 কোণা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যাতে টমেটোটা গলে যায়। এবার অল্প করে টমেটো সস দিয়ে নাড়িয়ে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো মিশে যায়। যখন জলটা টকবক করে ফুটে যাবে, তারপরে সামান্য গরম মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে। এইভাবে তোমরা চিলি চিকেন করে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর তোমরা মাঝে মাঝেই এটা জানি করে খাবে।